হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ডে টু ইন কক্সবাজার। আমরা এই হোটেলে রাত্রি স্টে করেছিলাম, ডি ওশানা ওশানিয়া। সার্ভিস মানে টোটালি ডাউন, বিকজ আমাদের দরকার ছিল হচ্ছে রাত্রে জাস্ট স্টে করা, থাকার জন্য। সেই হিসেবে মোটামুটি হ্যাঁ, ওকে, ফাইন, নাথিং এলস আছে, খারাপ না, কম দামের ভিতরে। বাট আসলে টাকাটা কম ছিল। আমরা একটা রুমে 5 জন থেকেছিলাম, নিয়েছে হচ্ছে 1300 টাকা। এখন অফ সিজন কিংবা অন সিজন এর জন্য কী হবে কিনা আমি জানি না। বাট এখন আমরা যাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ থেকে ঘুরে। রাত্রে মেরিন ড্রাইভে যেতে নিয়ে মনে হলো যে আসলে মেরিন ড্রাইভে দিনের বেলা যদি না দেখি কিছু, তাহলে আমার মনে হয় যে ভালো লাগবে না, কারণ আপনাদেরও দেখাতে পারবো না, প্লাস হচ্ছে কেউ কিছু দেখতেও পারবে না। তো এই জন্য আর কি সকালে প্ল্যান করলাম, রাত্রে আমরা স্টে করেছি এখানেই, রাত্রে আর মেরিন ড্রাইভে ঢুকিনি। মানে প্ল্যানটা ছিল হচ্ছে আমরা রাত্রে মেরিন ড্রাইভ যাবো, ছবি টবি উঠে আবার আজকে সকালে আমাদের এখান থেকে আলিগদম হয়ে থানচি হয়ে ডিম পাহাড় যাওয়ার কথা, বাট আমরা সেটা করিনি, আমরা সকালে মেরিন ড্রাইভে যাচ্ছি। তো দেখি মেরিন ড্রাইভ পর্যন্ত যাই, দেন আবার আপনাদের সাথে কথা হবে, চলুন। বন্ধুরা, আমি টেকনাফ থেকে আর সর্বোচ্চ 10 কিলো দূরে আছি। মেরিন ড্রাইভের ভিউটা হচ্ছে এইখানটাই ঠিক চোখ লাগে, এক পাশে সমুদ্র এই পাশটায় দেখুন, আর এই পাশটা পুরাটাই পাহাড়। হয়তো পাহাড়গুলো যদি মানে একদম রাস্তার সাথে থাকতো, তাহলে হয়তো ফিলটা অন্যরকম হতো। বন্ধুরা দেখেন পানিটা আসলে কি পরিমাণ পরিষ্কার। আমি সেন্ট মার্টিনে কখনো যাইনি আর যাওয়ার সুযোগ হয়নি, তবে শুনেছি ওইখানকার পানি নাকি আরো বেশি পরিষ্কার। বাট সত্যিকার অর্থে আমার কাছে এইটা দেখে মনে হচ্ছে যে আসলে এখানে যদি এই পরিমাণ পানি পরিষ্কার থাকতে পারে, তাহলে সেন্ট মার্টিনে হয়তো বা কত পরিষ্কার থাকতে পারে। তো যাই হোক, এটা জালটা টানতেছে, দেখেন জাল টেনে টেনে নিয়ে আসছে। বন্ধুরা আমরা টেকনাফ 0 পয়েন্টে চলে আসছি। এটা টেকনাফ 0 পয়েন্টের সাইনবোর্ড, আর এটা হচ্ছে 7-75। এখন খাওয়া দাওয়া করতে হবে, খাবো, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা, আমি এই হোটেলটাতে খাওয়া দাওয়া করবো, আমার এইখানে গাড়ি পার্কিং করতেছি। এখানে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব, আর তখন আমরা আবার কথা বলতেছি। ওকে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, দেন কথা বলছি। বন্ধুরা আমরা এখানে সকালের নাস্তাটা সেরে ফেললাম, এখন যাব হচ্ছে বাংলাদেশ মায়ানমার যে ট্রানজিট পয়েন্ট আছে, সেই ট্রানজিট পয়েন্টটা। এটা হচ্ছে শাপলা চত্বর থেকে জাস্ট 1.5 কিলো 2 কিলোর মতো হবে। তো চলুন আমরা বাংলাদেশ মায়ানমার যে বর্ডার ট্রানজিট পয়েন্ট আছে ওইখানে যাই। বন্ধুরা আমরা হয়তো চলে আসছি খুব কাছাকাছি। এটা এটা কি নদী? এটা কি নদী? নাফ নদী? এটা সেন্ট মার্টিন যাচ্ছে? মানে সেন্ট মার্টিন কোত্থেকে যায়? এটা কোন জায়গা? এটা কি ট্রানজিট না? সামনে আর এটা হচ্ছে নাফ নদী।
ও এটা নাফ নদী। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমি ভুল বলেছি, এটা হচ্ছে নাফ নদী। নাফ নদী এটা হচ্ছে লবণের ঘের সম্ভবত, এইগুলো সবগুলোই এখানে লবণ চাষ করে। আর যে ট্রলারটা দেখলেন কিছুক্ষণ আগে ছেড়ে গেল, ওইটা হচ্ছে সেন্ট মার্টিন যাচ্ছে। এখানকার জীবনযাত্রাগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় যে আমরা কত সুখে আছি, সত্যিকার অর্থে আমরা আসলে অনেক সুখে আছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ট্রানজিটের, এটা আমরা নাফ নদীতে আসছিলাম, নাফ নদী এটা আর কি। আচ্ছা নাফ নদী এই সাইডে আর এইখান দিয়ে যাব হচ্ছে, হাতের বাম দিয়ে যাব হচ্ছে ট্রানজিটে। এটা পুরোটাই অফ রোডিং, হয়তো সামনে ভালো রাস্তা আছে। হ্যাঁ সামনে দেখা যাচ্ছে অবশ্য ভালো রাস্তা, এগুলো সবই লবণের ঘের, এখান থেকে লবণ চাষ করা হয়। আর এই লবণগুলাই হচ্ছে বিভিন্ন কোম্পানি কিনে নিয়ে গিয়ে বিভিন্ন কোম্পানির নামে সেল করে, এজ লাইক অ্যাজ এসিআই ফ্রেশ। জায়গাটা সুন্দর লাগছে, জোয়ারের সময় হয়তো বা এখানে পানি থাকে প্রচুর। ও আচ্ছা আচ্ছা, টেকনাফ মায়ানমার ট্রানজিট ঘাট 550 কিলোমিটার, সরি 550 মিটার দৈর্ঘ্য, যেটি শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী। আচ্ছা এটা সড়ক পথ, মানে এটা দিয়ে সরাসরি মায়ানমারে ঢোকা যায়। 550 মিটার, মানে এই ব্রিজটা দিয়ে সরাসরি মায়ানমারে ঢুকে যাবে। ও ঘাট, রাইট। হ্যালো, আপনার বাংলাদেশ এবং মালামাল গুলো? ও আচ্ছা আচ্ছা, মালামাল আনা হয় আর কি নাফ নদীর মাধ্যমে। এটা হচ্ছে হলো আপনার প্রায় হাফ কিলো, 550 মিটার, অর্থাৎ আপনার 1 কিলোতে হচ্ছে 1000 মিটার। হ্যাঁ ওই হাফ কিলোর মতো, হাফ কিলোমিটার এটা আছে। এখানে এসে আপনি দেখা যাচ্ছে জাহাজ টাহাজ এগুলো ধীরে এখান থেকে মাল টানলো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু ভিউটা দেখে নেন, এই হচ্ছে, এই হচ্ছে ভিউ। এই যে রোডটা দেখছেন, এটা হচ্ছে সামনে জাহাজ টাহাজ দাঁড়ায়, ওইখান থেকে মালামাল আসে। আর এই পাশে হচ্ছে পুরোটাই নদী, আর এই হচ্ছে রাস্তা। তো বন্ধুরা, আপনারা দেখছেন, আপনারা যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আগে এখান দিয়ে আপনার লোকজন মানে বাইক যাতায়াত করতো, বাট কিছু রাজনৈতিক ইস্যুর জন্য আপনার এখন এগুলো বন্ধ করে দিয়েছে। তো যেহেতু কিছু করার নাই, কারণ প্রশাসনিক যেখানে মানে জড়িত সেখানে টোটালটা এখন নিয়ে নিয়েছে বিজিবি, যতটুকু আমি জানি। তো তারা আসলে এখন আর সব কিছু অ্যালাউ করে না, এখানে পারমিশন নেই। তো আপনারা দেখলেন আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে কিছু ছবি তুলে সামনের দিকে আগাবো, এখন সরাসরি বান্দরবনের দিকে যাব। ওকে, সামনে দেখা হচ্ছে বন্ধুরা। ফাইনালি আর কি বিজিবির কাছ থেকে পারমিশন নেওয়া গেছে, ওনারা ওইখানেই ছিল। আপনারা ভিডিওতে অবশ্য দেখেছেন যে একটা সাদা হোয়াইট কালারের হাইস, ওইখানে তাদের কিছু লোক ছিল। তো আমাদের দুই সরকারি কর্মকর্তা
তাদেরকে বলে আর কি একটা পারমিশন নিয়ে দিয়েছে। তো যাই হোক, অবশেষে এখানে ঢুকতে পারতেছি। একটু যতটুকু সম্ভব ক্যাপচার করার চেষ্টা করি। আমি ক্যামেরাটা সামনে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি বুঝতেছি না, একটু জার্কিং করছে, বাট আপনাদের ভালোভাবে দেখানোর জন্য হয়তো ক্যামেরাটা এখানে লাগিয়েছি। দেখি যত দূর যাওয়া যায়, চলুন যাই। ওয়াও, বেশি দূরে না, অল্প হাফ মিটার। এখানে কিছু বসার স্পেস আছে। ওয়াও, জোস, এই তো ট্রানজিট পয়েন্ট। এইখানে আর কি জাহাজগুলো এসে দাঁড়ায়। মনে হচ্ছে একদম সমুদ্রের মধ্যে চলে যাচ্ছি, একদম ফুল, একদম সমুদ্রের মধ্যে চলে যাচ্ছি। ওয়াও, বন্ধুরা এই নৌকাটা তো দেখছেন, এই নৌকাটা মাত্র এখান থেকে ঘুরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে যাচ্ছে সেন্ট মার্টিন। এবার সবাই সেন্ট মার্টিন যাচ্ছে। আপনারা দেখেন ভিউটা, ওই যে পাহাড়গুলো, এগুলো বাংলাদেশের পাহাড়। সত্যি এই জন্যে আমি বলি হয়তো সমুদ্র আমাকে এত টানে, কেন টানে তাও জানি না, অসাধারণ ভিউ। বন্ধুরা, আমরা এখন একটু রেস্ট নিচ্ছি। আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করছি, ডাব খাচ্ছি। আমাদের এক ভাই স্টার ফিশ ধরেছে, তারই ছবি তুলছে সে। এই যে শাকিল সাহেব ডাব খাচ্ছে, এটা হলো সাব্বির ভাই। সাব্বির ভাই হচ্ছে ফরিদপুর রাইডার্সের অ্যাডমিন, এবং আপনারা তার কথা শুনেছেন। আর এই ভাই দুজন আসছে হচ্ছে টেকনাফ রাইডার্স ক্লাব, রাইট? হ্যাঁ, টেকনাফ রাইডার্স ক্লাবের হচ্ছে অ্যাডমিন। ওনারা আমাদের সাথে কি মিট করার জন্য এসেছে। তো আমি আসলে এর আগেও বলেছি যে বাইকিং কমিউনিটিতে কেন আমরা আসি, সেটা হচ্ছে রিজন হচ্ছে একটা এলাকা থেকে যখন একটা এলাকাতে আসব, ওই এলাকার যত সৌন্দর্য জিনিসগুলো আছে তারা একমাত্র ভালো জানে। এই জন্য হয়তো আমরা যখন আসি তখন তাদেরকে জানিয়ে আসি যে হ্যাঁ আমরা এই জায়গায় আসতেছি। এটা অনেকে অনেকভাবে নেয়, বাট এটা অনেক ভালো একটা জিনিস। তো বন্ধুরা, আমরা একটু ডাব খাই, ডাব খেয়ে তারপরে আবার রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, এখানে আসলে ঢোকাটা ভুল হয়েছে আমাদের, কারণ একটা পুলিশের গাড়ি ছিল, ওনারা ঢুকতে পারমিশন দিয়েছে। হয়তো একটা পুলিশের গাড়ি পেয়েছিলাম, ওই পুলিশের গাড়িটা পারমিশন দিয়েছিলেন, বাট বের হওয়ার সময় যখন ওনারা আসছে তখন ওনারা আর কি চার্জ করে বসছে যে আমরা কেন এখানে গিয়েছিলাম। তো যাই হোক, এটা আসলে কি বলবো, জানি না কাদের ভুল, আমাদের ওর প্রশাসনিকের ভিতরে মিল নাই এরকম কিছু, হোয়াট এভার। যাই হোক, এগুলো অনেক বড় একটা বিষয়। ওনারা আমরা এখন কক্সবাজার যাবো, এবং মোটামুটি যদি ডিম পাহাড় মারতে যাই আর থানচি আলিবদম মেরে বান্দরবনে থাকাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, রাত 12টা 1টা বাজবে। আবার আমাদের আগামীকাল রাত,
আগামীকাল ভোরে বের হয়ে যেতে হবে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো এই জন্যে সবাই মিলে বললো যে ডিসিশন নিলাম যে আজকে কক্সবাজার স্টে করব। কক্সবাজার স্টে করে কালকে অর্থাৎ আগামীকাল ভোর যত দ্রুত সম্ভব আর কি আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। এইটাই হচ্ছে আর কি ফাইনাল ডিসিশন আমাদের। তো এই যাত্রায় আর আলিকদম থানছি, মারা হচ্ছে না। নেক্সট টাইম যখন আসবো শুধু বান্দরবনে প্রোগ্রাম নিয়ে আসবো, আর তখন হয়তো বা সেটা ইয়ে হবে।